আর জলসার মাধবী লতা ধারাবাহিকের আপনাদের সকলের প্রিয় মাধবী লতাকে একটু জোরে হাততালি হবে। আচ্ছা কাকিমারও যদি হাত বের না করে তাহলে মাধবী লতা মঞ্চে আসবে না। সকলকে হাত বের করতে হবে এবং সবাই মিলে একটু জোরে হাততালি দিতে হবে একসঙ্গে সবাই মিলে। চলুন মঞ্চে ডেকে নিচ্ছি আপনাদের সকলের প্রিয় এবং সকলের আতঙ্কিত সেই মাধবী লতা ধারাবাহিকের আপনাদের সকলের প্রিয় মাধবী লতা প্রেজেন্টিং কেমন আছো সবাই? কতটা ভালো? অনেকটা? এদিকে সবাই কেমন আছো? একটু সামনের দিকে লাইটটা দাও। অডিয়েন্সের দিকে যদি কোনো লাইট থাকে আছে তাহলে একটু চেষ্টা করো দাদা, যদি দুটো পার একটু ঘুরিয়ে দেওয়া যায় অডিয়েন্সের দিকে, দেখো একটু চেষ্টা করো। তোমাদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। এত রাতে তোমরা এত মানুষ মানে এত ভালোবাসা পাই তোমাদের জন্য থেকে, তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে থাকার জন্য। এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছিল অবশ্যই, তো এতক্ষণ ধরে যে আপনারা ওয়েট করছেন তার জন্য অনেক ধন্যবাদ। তোমাদের জন্য একটা জোরে হাততালি হোক। হ্যাঁ মাধবী লতা দেখা হয় এদিক থেকে আওয়াজ পাচ্ছি বেশি, এদিকেই তাহলে দেখো তো সবাই। আর সামনে দেখেন মাধবী লতা কেমন লাগে? শুধু ভালো না খুব ভাল লাগে? মাধবী লতাকে ভাল লাগে? আর এদিকে মাধবী লতা দেখা হয়? হ্যাঁ সিরিয়াল, সিরিয়ালের ভাষা সে তো হবে, দেখা হয় তো তাহলে, তাহলে দেখা হয় তো, সেটা তো হবেই, নিশ্চয়ই হবে। মাধবী লতা আসবে আর সিরিয়ালের ভাষা হবে কি না সে কি করে হয় না? ইয়া এবার এবার মনে হলো তো মাধবী লতা, এতক্ষণ মনে হচ্ছিল না? হ্যাঁ জংলা হাটার মাধবী লতা, তার খুব তেজ। তো সবার আগে কমিটির সমস্ত সদস্যকে অনেক অনেক ধন্যবাদ জানাবো আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। তোমাদেরকে এত কাছ থেকে আমি পাচ্ছি। আর অবশ্যই শ্যাম কাকুকে অনেক অনেক ধন্যবাদ যিনি এখানে আমাকে নিয়ে এসেছেন, থ্যাংক ইউ। ও আজকে শ্যাম কাকুর নাকি জন্মদিন, হ্যাঁ তাই? শুভ জন্মদিন, অনেক অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো, অবশ্যই যদি স্টেজে আসো ভালো লাগবে আমার। উনি কি আছেন এখানে? তো ওনাকে পাঠান। আচ্ছা আমি একটা ছোট্ট ঘোষণা রাখি, আপনাদের সকলের প্রিয় মাধবী লতা অনেক সময় পর্যন্ত মঞ্চে থাকবেন, অনেক কথা অনেক গল্প বাকি, তাই তো? তাই তো, আমি তো ওনাদের মুখটাই দেখতে পেলাম না, লাইটটা যদি দিতেন তাহলে ভালো হতো। যাই হোক আপনি একটু সামনে আসুন, আজ ওনার জন্মদিন, ওনার জন্য আমি এখানে উপস্থিত হতে পেরেছি, ওনার জন্য একটা জোরে হাততালি আর সবাই মিলে একসাথে শুভ জন্মদিন। থ্যাংক ইউ, ভালো থাকুন, সুস্থ থাকুন আপনি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো সবাই একদম চুপ, তো কি হবে, মাধবী লতার ডায়লগ হবে নাকি? হ্যাঁ হবে তো, মাধবী লতা এত আসতে বললে কি করে হবে, একটু জোরে বলুন সবাই, হবে। বলেছিলাম না ব্যাটারি দিয়ে চার্জ আছে, কিন্তু না বললে ব্যবহার করো না, খুব দুষ্টু জানেন তো, একটু জোরে সবাই মিলে হবে তো। তাহলে আমার সাথে হোক নাকি? এই জঙ্গল আমার পেরান আছে আর গাছ আমার মা, এই জঙ্গল আমার পেরান আছে আর গাছ আমার মা, যে গাছ কাটবে তার হাত আমি কাটে নেব। মাধবী লতার নাম শুনে ভাইপের নাচে লতিয়ে চলি, মাধবী লতার নাম শুনে ভাইপের নাচে লতিয়ে চলি, শির দাঁড়া সিধা করে চলি একটা গাছের মতো, পায়ের নিচের শিকড় মাটির অনেক গভীরে চলে গেছে, আমাকে এই চংলাহাটার জঙ্গল থেকে উপড়ানো যাবে না পুষ্পরঞ্জন চৌধুরী। থ্যাংক ইউ,
জোরে হাততালি হোক সবাই। আচ্ছা হ্যাঁ এদিকে একটু জোরে হাততালি চাইবো, এদিকে সবাই চুপ, হয় তোমরা কিছু বলো। হ্যাঁ কি আরেকটা হবে তো এখানে, এদিকে কি আমার অসুর শ্বশুররা সব আছে নাকি? এদিকে কি সব অসুর শ্বশুর সবাই কি আমার উপরে খুব রেগে আছে? হ্যাঁ এই যে শ্বশুরকে যে জব্দ করছে মাধবীলতা ভাল লাগছে নাই? লাগছে কি? আরো শ্বশুর তো ব্রহ্মাকে মানে মেনেই নিয়েছে তাই না? শ্বশুর তো এখন অসুর শ্বশুর এখন ভালো হয়ে গেছে, অসুর শ্বশুর বলছে আরে আমার গুন্ডা বৌমা কাঁদে তাই তো। এদিকে 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 কি সব ছবি বাবুরা সারাক্ষণ খালি ফটো তুললেই হবে? হ্যাঁ আর কোনো কাজ নাই কি? শুধু ফটো তুললেই হবে? এ ছিলা অসভ্য ছিলা সব, বেশি ছবি তুলো না কারণ স্টেজের উপরে আমরা এতগুলো মানুষ রয়েছি, ছবি তুললেই আবার মাধবীলতা অন্য রূপ ধারণ করে আমরা জানি। হ্যাঁ একদম, সারাক্ষণ তো আমার ঘরে একজন আছে ছবি বাবু, আপনারা সবাই নিশ্চয়ই তাকে দেখেছেন, সারাক্ষণ ফটো তুলে যাচ্ছে, মাধবী 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 আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ, সারাক্ষণ কানের কাছে খালি বকম 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 করছে। বাবা এটা অনুরোধ করছি বেশি ছবি কেউ তুলবেন না, হ্যাঁ কারণ আমরা কখন কে ঝাঁটা পেটা খেয়ে যাবো আমরা জানি না, ছবি বাবু অনেক ঝাঁটা পেটা খায়। আচ্ছা মাধবীলতা খুব ভয়ের সঙ্গে জিজ্ঞাসা করছি একটা প্রথম প্রশ্ন অডিয়েন্সের তরফ থেকে, সেটা হচ্ছে মাধবীলতা তোমার অন স্ক্রিন চরিত্রের নাম, কিন্তু বাস্তবে মাধবীলতার আসল নাম কি? আমরা অনেকে একটু জানতে চাই তাই তো। বাস্তবে মাধবীলতার আসল নাম শ্রাবণী, শ্রাবণী শ্রাবণী, একটু জোরে হাততালি হোক সবাই। আর একটা সহজ প্রশ্ন আছে এই সমস্ত অডিয়েন্সের তরফ থেকে, আমাদের এই কমিটির তরফ থেকে এবং অডিয়েন্সের তরফ থেকে একটাই কথা জিজ্ঞাসা করতে বলা হয়েছে, সেটা হচ্ছে তোমার মানে মাধবীলতার পদার্থবিদ্যায় 2 নম্বর কম পাওয়ার আসল কারণটা কি? এটা সবাই জানে, যারা মাধবীলতা দেখেছে তারা নিশ্চয়ই জানে আমি পদার্থবিদ্যায় কেন 2 নম্বর কম পেয়েছিলাম, জানো তো? হ্যাঁ জানো নাকি? কি তাহলে কে প্রশ্নটা কে করেছিল? আমাকে কেস খাইও না, তোমরা সবাই জিজ্ঞাসা করেছিলে একটু বলতেই হবে তোমাকে, তাহলে পদার্থবিদ্যার ডায়লগটাই বলে দিই। একদম তো নাকি? জোরে তালি হোক সবাই, হবে তো? তো প্রথম থেকে জানো মাধবীলতা খুব মানে নিম্ন মধ্য মানে মধ্যবৃত্ত না, খুব নিম্ন বাড়ির একটা মানে খুব গরিব বাড়ির একটা মেয়ে। এবার ও পড়াশোনায় ভালো, স্কুলে জল পানি পায়ে পড়াশোনা করেছে, মানে আমাদের মানভূমের ভাষায় হয়তো তোমরা অনেকেই জানো জল পানি নিয়ে সে পড়াশোনা করেছে। তো ও 5টা বিষয় লেটার পেয়েছিল কিন্তু ঘটনাচক্রে ও মাধ্যমিকের পর আর পড়তে পারেনি, মা মারা গেছিল। তো সেই অবস্থায় যখন ছবিবাবু তার বাড়িতে শহরে যখন বিয়ে করে নিয়ে আসে, তো একদিন বাড়িতে সবাই মিলে অপদস্থ করে যে তোমার কি স্ট্যান্ডার্ড, তুমি এরকম একটা বাড়িতে থাকতে পারো, তোমাকে সবুজের পাশে মানায় না, অনেকভাবে অপমান করতে থাকে। তখন সবুজ অবশ্যই সবসময় মাধবীকে আগলে রাখে, তো সবুজ বলেছিল যে মানে ছবিবাবু বলেছিল যে তোমরা কেন ওকে এইভাবে অপদস্থ করছো, তোমরা তো জানো ওর ব্যাকগ্রাউন্ডটা কি। তো তখন মাধবী ছবিবাবুকে বলেছিল যে আপনি কেন বারবার করে স্কুলের দোহাই দিচ্ছেন বলুন তো, কেন দিচ্ছেন? যে ভালো ছাত্র সে সবসময়ের জন্য ভালো, আর যে ভালো ছাত্রী সে সবসময়ের জন্য ভালো, আপনারা কেন বারবার স্কুলের দোহাই দেন? জানেন আমি মাধ্যমিকে পদার্থবিদ্যায় 100-এর মধ্যে 98 পাইছিলাম, আর 2 নম্বর পাই নাই কেন জানেন? আমার কাছে একটা পেন ছিল, 2টা পেন কেনার মতো কালি ছিল নাই। আমি আমি 2 নম্বরের প্রশ্নের উত্তরটা লিখতে পারলাম নাই, আমার জানা প্রশ্ন ছিল কিন্তু আমার পেনের কালি সেই সময় শেষ হয়ে গেছিল। আমি সবাইকে সবাইকে পেনটা চাইছি কিন্তু কেউ একটা পেন দেয় নাই। আমি আমি খাতার উপর কত ঘষেছি কিন্তু কিন্তু কালিটা পড়ে নাই। আমি জানা প্রশ্নের উত্তরটা দিতে পারলাম নাই, সেই জন্যই আমি 2 নম্বর পাই নাই, 98 পাইছিলাম। আরে কেন বুঝেন বোঝেন নাই আপনারা, কেন বোঝেন নাই? আপনাদের অঢেল আছে, থরে থরে টাকা আপনাদের,
আর অনেকে টাকার অভাবে বই কিনতে পারে নাই, পড়াশোনা করতে পারে নাই, অথচ আবার আপনাদের আলমারি ভর্তি বই, অথচ আপনারা পড়েন নাই, থরে থরে সাজানো রয়েছে। আপনারা কেন বুঝেন নাই শিক্ষিত হওয়াটা দরকার? আপনাদের থেকেও আপনাদের কিচ্ছু নাই, শিক্ষিত হওয়াটা দরকার। কারণ শিক্ষিত না হলে আপনারা বুঝবেন নাই যে গাছ কাটতে নাই, গাছ কাটলে এই পৃথিবীটা ধীরে ধীরে আগুনের গোলা হয়ে যাচ্ছে, পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, চারিদিকে বরফ গলছে, দিনের পর দিন মানুষের ভারসাম্য বাড়ছে আর প্রকৃতির ভারসাম্য কমছে, গাছের সংখ্যা কমছে, প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। আরে আপনারা কেন বোঝেন নাই আপনাদের হাত কাটলে যেরকম রক্ত ঝরে, তেমনি গাছেদের কাটলেও রক্ত ঝরে, তাদেরও কষ্ট হয়, সেটা আপনারা বুঝবেন নাই। স্বার্থপর মাইন্ডসেট চাঁদ এই পৃথিবীতে কি আপনারা শুধু একাই বাঁচবেন? আর কেউ বাঁচবে নাই? কোন পশু বাঁচবে নাই, কোন পাখি বাঁচবে নাই, কোন গাছ বাঁচবে নাই? আপনারা কেন বুঝেন নাই এই গাছ আমাদের অক্সিজেন দিয়ে বাঁচায় রাখে, আর যে আমাদের গাছায় রাখে সেই তো আসল মা, আর মাকে রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেকের। থ্যাংক ইউ। তো আমার মনে হয় আমরা প্রত্যেকে উত্তর পেয়ে গেছি। মাধবীলতার এত সুন্দর একটা ডায়লগ শোনার পরে সত্যি কথা বলতে একটু আগে যে প্রশ্নটা আমি করেছিলাম যে পদার্থবিদ্যায় দুই নম্বর কেন পাইনি, তার যথাযথ উত্তর আমরা আশা করি পেয়ে গেছি কি? তাই তো, প্রশ্ন আবারও পরে করব। মাধবীলতা আজকে আমাদের মধ্যে রয়েছে, একটা গান হবে নাকি? চলো বলছি, গান না নাচ। আচ্ছা, গান না নাচ, মাধবীলতার নাচ, এসো এসো এসো, দেখি আমার সাথে নাচতে হবে কিন্তু, এসো এসো না, সিরিয়াসলি এসো না, এসো। আচ্ছা, কমিটি যারা আছেন ওদের মধ্যে থেকে দু একজনকে মঞ্চে পাঠান, অনুরোধ করছি প্লিজ আসতে দিন ওদেরকে। জোরে তালি হোক সবাই মিলে, কে বাদ। আচ্ছা, যারা মঞ্চে এসেছিল ওদের জন্য একটু জোরে হাত তালি হোক সবাই মিলে একসঙ্গে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে সবাই যে আমার অসুস্থ শ্বশুর শাশুড়ি মা, আমার ননদ, আমার বন্ধুরা সবাই যে আছেন, সবাই সকালবেলা কি শরীর চর্চা করেছেন, শারীরিক কসরত করেছেন? করেননি না? করেননি? করেছেন? আপনি করেছেন কসরত? করেছেন? হাঁটেছেন? আপনারা সকালে উঠে হাঁটেছেন? কেউ কোনো উত্তর দিচ্ছে নাই। আর এদিকে সকালে উঠে হাঁটেছেন না? এরপরে তো রক্তে চিনি, চর্বি, উচ্চ রক্তচাপ সব হবে। এই যে আমার শ্বশুরকে যে আমি এই যে ওষুধ দিচ্ছি, তারপরে যে এই যে খাওয়ার দাওয়ার খাওয়াচ্ছি, কম তেলে সাদা 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 ঝোল, কি ভাল লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। আচ্ছা, কাকে ভাল লাগে, মাধবীকে না ছবি বাবুকে? কাকে ভাল লাগে, মাধবীকে নাকি অসুর শ্বশুরকে? মাধবীকে? আর কাউকে ভাল লাগে না? না, তাহলে ছবি বাবুকে বাদ বাদ দিয়ে দি, তাই তো? তাহলে তোমরা তো একদম চুপ, কারোর তো কোনো কথা নেই। মাধবীলতার কাছে কি কারোর কোনো প্রশ্ন আছে? আছে নাই? এই তো আসল নাম বললাম, শ্রাবণী। আমার ওই বন্ধু মানে একটু কানে কম শোনে, একটু আগেই আমি জিজ্ঞাসা করেছিলাম এবং তোমাদের সকলে হয়তো দিয়েছে। আচ্ছা, এদিকে সামনে যারা আছেন প্লিজ একটু বসে পড়ুন, সকলকে অনুরোধ করছি বসে পড়ুন, কারণ এরপরে এখনো কিন্তু অনুষ্ঠানটা অনেক বাকি। যারা উঠে পড়েছেন পেছনের মানুষ আপনাদের জন্য দেখতে পারছে না, প্লিজ একটু বসে পড়ুন। আচ্ছা, কারোর কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন কমিটির কাছে, আমরা ডেফিনেটলি চেষ্টা করব। আচ্ছা, সামনে থেকে এখন কেউ ছবি তোলার জন্য রিকোয়েস্ট করো না, এটা পরে, এটা পরে, ওর পারফরমেন্সটা করতে দাও পরে, এখন অনেক সময় থাকবে আমাদের মধ্যে। একটা গান হয়ে যাক নাকি, সাথে গাইবে তো? তাহলেই গাইবো, ভালো হোক খারাপ হোক যেন তোমাদের সেই ভালোবাসাটা পাই, চেষ্টা করছি গাওয়ার। ওকে,
আচ্ছা এখানকার পুরুষ মানুষ যারা আছেন আপনারা কি ভয় পাইছেন মাধবীকে? ভয় পাইবারই কথা, কারণ এত ডায়লগ দিতেছে না কি বলবো আর। এই যেটা কি লতার মতো লতিয়ে চলে না, গাছের মতো শির দ্বারা সোজা করে চলে, শ্বশুরকে যে শব্দ মানে একদম পুরো জব্দ করতে পারে, চলে যাবে তাদের তো খারাপ অবস্থা, থাকতে হবে নইলে আমিও চলে যাব, নালে কিন্তু শ্বশুরের মতো অবস্থা হবে সকলের। আর শ্বশুরকে যেমন সব ঘরের সামনে দেখতে পাবেন, আগেরটা কুঠার কাছে লিয়ে মাধবী দাঁড়ায় আছে, কি হবে? হ্যাঁ আচ্ছা একটুখানি বলুন তো, মাধবীর একটা গান শুনবো আমরা সবাই মিলে, তার আগে একটু বলুন তো মাধবীর মতো বৌমা কারা কারা চান, একটু হাত তুলবেন, মাধবীর মতো বৌমা কারা কারা চান? দেখো ভয়তে দুই একজন মাত্র হাত তুলেছে আর কেউ হাত তুলছে না, তো মাধবীর একটা গান হবে সবাই মিলে একটু, সবাইকে একসঙ্গে গাইতে হবে কিন্তু। আচ্ছা চলো একটা সুন্দর গান শুনি আমরা সকলে, আর যারা দাঁড়িয়ে পড়েছেন তাদের কাছে রাস কমিটির আমরা এত সুন্দর একটা গান শুনলাম, তবে একটা কথা আমরা প্রত্যেকে জানি যে মাধবী লতা কিন্তু অনবদ্য একজন অভিনেত্রী, আমাদের প্রত্যেকের মন ইতিমধ্যে জয় করে চলেছে, এত সুন্দর দেখতে, কিন্তু তারপরেও সেই মাধবী লতার চরিত্রটা যখন ধরে আমার মনে হয় প্রতিটা পুরুষ থেকে শুরু করে প্রতিটা নারী সবারই ভেতরে একটু থরথর করে ওঠে। কারণ আর সত্যি কথা বলতে আমি জানো তো মাধবী লতা, আমি প্রতিটা মঞ্চে যে সঞ্চালক হিসেবে একটা কথা বলি যে বাংলা সিরিয়াল দেখবেন, বাংলা সিরিয়াল আমাদের অনেক কিছু শেখায়, এই যেমন অসুস্থ শাশুড়িকে গরম দুধের সঙ্গে কি করে ফেনাইল মিশিয়ে কাউরতলা পাঠাতে হয়, এটা সেটা অনেক কিছু, বাট এই ফার্স্ট কোনো বাংলা সিরিয়াল যেটা আমাদের একটা ভালো মেসেজ দিচ্ছে যে আমাদের সমাজে গাছ কতটা ইম্পর্টেন্ট এবং এটা কাটা কখনো উচিত নয়।
এই মেসেজটা যারা দিচ্ছে মাধবী লতার জন্য এবং তার পুরো টিমের জন্য একটা জোরে হাততালি তো বানতে হয়, সবাই মিলে একটু ফাটিয়ে দিও। যিনি লিখছেন সত্যি অসাধারণ লিখছেন, কারণ আপনি নিজেও যখন আমি সিন করি তখন যখন অনেক জিনিস হয়তো আমরা ছোট থেকে শিখি বা জানি। একদিন আমি একটা ডায়লগ বললাম যে আমরা ছোটবেলা থেকে একটা জিনিস প্রথম শিখি, বাবা মা যখন আমরা আঁকতে বসি তখন বাবা মা আমাদের শেখায় যে গাছের রং সবুজ, আকাশের রং নীল আর সূর্যের রং লাল। এটা কোনো বাচ্চা বা কোনো শিশু প্রথম যখন আঁকতে শেখে তখন তার বাবা মা তাকে এটা শেখায়, কিন্তু বড় হয়ে সেই মানুষকে শেখানো হচ্ছে যে গাছ কাটো শিল্প হবে বা নগর হবে, গাছ সবুজটাকে কাটো। তো আমরা হয়তো বুঝতে পারছি না, এটা সত্যি যখন আমি সিন করছি তখন ফিল করছি বা মনে হয় যে সত্যি তো আমাদের এটা ভাবা উচিত, বা আমাদের ভাবা উচিত যে গাছ কাটতে নেই বা গাছের জন্যই আমরা হয়তো বেঁচে আছি, মানুষের একটা অপরিহার্য অঙ্গ, পরিপূরক বলা যেতে পারে। তো সেই কারণে আমার মনে হয় প্রত্যেকে যদি আমরা সচেতন হই তাহলে আগামী দিনে হয়তো আমরা একটা সুন্দর ভবিষ্যৎ পাবো, না হলে আগামী প্রজন্ম বা আগামী ভবিষ্যৎ কিন্তু সত্যি অন্ধকারের দিকে যাচ্ছে। এটা আমরা হয়তো প্রত্যেকে ফিল করি, মানে আমি যখন সিন করি তখন এটা ফিল করি সত্যি। মানে যিনি লিখছেন স্নেহাশিস চক্রবর্তী, ওনাকে অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর একটা চরিত্র আমাকে উপহার দিয়েছেন। সত্যি আমি মাধবীলতা হতে পেরে ব্লেসড যে এত সুন্দর একটা চরিত্রে অভিনয় করছি বা তোমাদের কাছে পৌঁছতে পেরেছি। থ্যাংক ইউ, এভাবেই ভালোবেসো, সবসময় ভালোবেসো, পাশে থেকো, আর অবশ্যই দেখবে তো মাধবীলতা, তাই তো? তাহলে এবার কি হবে, অসুরকে আর কি বলবো, অসুরকে সারাক্ষণ আমি শাসন করি যে আপনি এটা খাবেন নাই, ওটা খাবেন নাই, ওটা খাবেন নাই, আপনার রক্তে চিনি, চর্বি, উচ্চ রক্তচাপ, আপনার রক্তে কি নাই। শ্বশুর তখন বলে কত কিলো চিনি আছে আমার রক্তে, আরে ভগবান কিলো কিলো চিনি থাকে নাই রক্তে। হ্যাঁ, একটা গান তো হবে, ভালো লেগেছে গানটা? নাচটা ভালো না গানটা ভালো না ডায়লগ কোনটা ভালো সব? হ্যাঁ, টিভিতে মাধবী লতা ভালো না সামনে মাধবী লতা ভালো? সামনে ভালো, টিভিতে ভালো না? ভালো না, ভালো লাগে না সামনাসামনি ভালো? আসলে বিষয়টা কি জানো, সামনাসামনি দেখার আগে পর্যন্ত টিভিতে ভালো ছিল, তাই তো? কিন্তু সামনে দেখার পর আর টিভিতে ভালো লাগছে না। না তাহলে টিভি দেখবে তো, তাই তো? হ্যাঁ, বেশি দেখবে? ও রে বাবা, তুমি দেখো মাধবী লতা দেখো না, তাহলে চিনলে কি করে আমাকে? এবার দেখবে, মা দেখে, মা এসছে, মা আসেনি। তাহলে আগে আমি জানতে চাই যে গানের ভোট বেশি না নাচের ভোট বেশি, সেটা আমি করব। মানে তুমি কি বলতে চাইছো, ভোট করবে? আচ্ছা চলো তাহলে একটা ভোট করি আমরা সবাই মিলে, নাকি গান না নাচ? তাহলে একটা কাজ করি, শোনো, আমরা দুজনে মিলে 1 2 3 স্টার্ট কাউন্ট করি, যেদিকটাতে হাততালি বা চিৎকার বেশি পাবো বুঝবো যে এবার সেটাই হবে, এবং তারপরে অবশ্যই গান বা নাচ তো এখনো পর্যন্ত বাকি রয়েছে। আচ্ছা সবাই বলছে তোমাকে ওই ভাষায় বলতে হবে, তাহলে সবাই গাইবে, তাই তো? আমাকে ওই ভাষায়, ভাষায় আমি গাইবো? ঠিক আছে চেষ্টা করছি, দেখি। এমনিতে সুর তো বেসুর হয়, এই ভাষায় গাইতে গেলে আরো গেল। আচ্ছা চলো সবাই মিলে একটুখানি গাইবো একসঙ্গে, নাকি? হ্যাঁ হবে তো, হবে তো সবাই? ওকে চলো সবাই মিলে গাইবে তো? হ্যাঁ, আওয়াজ এত কম, শুধু এরাই চিৎকার করে যাচ্ছে, বাবা। Thank you.
থ্যাংক ইউ সবার আগে একেবারে খারাপ করে দিল পাগলা পাগলা পুরো পাগলা আমি একে কি করে সহ্য করছি আমি জানি কি করব সহ্য করব হ্যাঁ না এ বাবা তাহলে ছবিবেলকে পাঠিয়ে দিই তোমাদের কাছে পাঠিয়ে দিই না ছবি তুলবে হ্যাঁ এই সবার আর একটা প্রশ্ন আছে আমিও সবার সবার বলতে শুরু করেছি এটা জোরে হাতালুক মাধবীলতা সিরিয়ালের জন্য হ্যাঁ মানে এইটা করতে করতে আমি তো ধরো 14 ঘন্টা শুটিং হয় আমাদের সকাল 7টার সময় চলে যাই রাত্রি 10:30টায় বাড়ি ফিরি তো আমি বেশিরভাগ কথা ওই ভাষায় বলি তো এখন বাবা মার সাথেও যখন এসে কথা বলি না লাগবে লাগবে না লাগবে নাই বেরোয় আমার এটাই হয়ে গেছে সমস্যা আমার এখন মানে আমি শ্রাবণীকে ভুলে যাচ্ছি আমি এখন পুরোপুরি মাধবীলতা মনে হয় কারণ আমি বেশি কথা ওই ভাষায় বলি এখন মানে ওইটা মানে এখন আমি ভালো করে ভেবে তোমাদের কাছেও তখন মানে এমনি নর্মাল ভাষায় কথা বলছি আমার মাঝে মাঝে কিন্তু নাইটাই বেরোচ্ছে আমি সেটা বুঝতে পারছি কারণ আমি বেশিরভাগ সময় ওই কথাগুলো বলছি সারাক্ষণ বলছি যে এটা লাগবে নাই করবে নাই পিটাইন দিচ্ছে উপরাইন দিল তো এই করে করে চেষ্টা করছি যাতে মাধবীলতা তোমাদের মানে একদম বাড়ির মেয়ে হয়ে ওঠে প্রত্যেকের যাতে বাড়ির মেয়ে হয়ে ওঠে আপনারা যাতে ভালোবাসেন তো ভালোবাসবেন তো প্রতিদিন 8:30টার সময় স্টার জলসায় মাধবীলতা দেখবেন তো তাই তো হ্যাঁ পড়াশোনা বাদ দিয়ে ওই করবি আচ্ছা বাবা আরে বাবা এই তো পড়াশোনা করে নিয়ে 8:30টার সময় দেখে নিলেই হবে সারাদিন ঘুরবে অন্য সময় পড়াশুনো না গো পড়াশোনাটা করবে অবশ্যই পড়াশোনাটা দরকার সবাই আমি একদমই পড়াশোনাটা করবে সবাই কিন্তু মাধবীলতাটা দেখো আসল কথা হলো গিয়া এই মাধবীলতা সারাক্ষণ ওই ছবি বাবুর সাথে থাকতে থাকতে এই এই আসবেক লাই ভালোবাসবেক লাই এই এই সমস্ত খানি শিখছে আর এই এই বনের ওই সমস্ত শিখছে একটু জোরে হাত তালি হোক মাধবীলতার জন্য একটা ছোট প্রশ্ন আছে সেটা হচ্ছে তোমাদের যে স্ক্রিপ্ট রাইটার এই এরাই আমাকে জিজ্ঞাসা করেছে আমি জিজ্ঞাসা করছি না মাধবীলতা গাছে লতার মতো লুইয়ে চলে না একটা গাছের মতো সিট দ্বারা সোজা করে চলে সবাই বলছে এই ডায়ালগটা অনেকটা মিশে যায় আমাদের পুষ্পা সিনেমার সঙ্গে পুষ্পা নাম শুনছি ফ্লাওয়ার সামজে কেয়া ফায়ার হোম হ্যায় একদমই না পুষ্পার সাথে কোনো মিল নেই কারণ পুষ্পা গাছ কাটতো এখানে মাধবীলতা গাছ বাঁচায় মেইন জায়গাতেই একদম আলাদা তো পুষ্পার সাথে এটা কোনো মিল নেই হ্যাঁ তো পুষ্পা আর মাধবীলতা সম্পূর্ণ আলাদা এটা বুঝে গেলে সবাই আর মাধবীলতার জন্য আর একটু ফাটিয়ে তালি হোক চলো আমরা একটা ডান্স পারফরমেন্স দেখবো মাধবীলতার প্রায় যাবার সময় হয়ে গেছে এরপর এখন অনুষ্ঠান বাকি রয়েছে আমাদের সঙ্গীত শিল্পীরা মঞ্চে আসবেন এই মুহূর্তে একটা ডান্স পারফরমেন্স সকলের জন্য চলো